বিদেশে বসবাসরত প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্বের 32টি দেশ থেকে আসা 85 জন সিআইপি। সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরীর সামনে প্রবাসীরা নানা দাবি তুলে ধরেন। ইন্ডাস্ট্রিতে যে ধরনের কর্মী চায় আমরা সেই ধরনের কর্মীর ব্যবস্থা করব এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের অনেকগুলো দাবি দেওয়া আমরা তুলে ধরেছি এবং অনেকগুলো আমাদের সমাধান হয়েছে এবং বাকিগুলো সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে। যারা এখন সিএপি হচ্ছে নতুন করে তাদেরকে উদ্বুদ্ধ করা, উদ্বুদ্ধ করলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। সম্মেলনে আরও ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ মালিক এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। আমিরাতের ভিসা পেতে জাল সার্টিফিকেট প্রদানসহ প্রবাসীদের নানা অপরাধ প্রবণতা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানব সম্পদ রপ্তানিতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। ভিসা জটিলতা কাটিয়ে উঠতে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সুতরাং এই বিষয়টিতে যদি আমরা নিজেরা নজর না দিই তাহলে কিন্তু আমাদের জন্য বিপজ্জনক পর্যায়ে গিয়ে ফেলে আসবে। সুতরাং আমি আপনারা যারা এখানে সিআইপি আছেন আপনারা অনেকেই কিন্তু বড় বড় এমপ্লয়, আপনারা এই দিকটিতে নজর দেবেন। এদিকে সংসদ সদস্য জাহিদ মালিক বলেন প্রবাসীদের সমস্যা নিরসনে কাজ করছে সরকার। এই এনআরবি সিএপি সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সিএপি এসে যোগ দিয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সমৃদ্ধ করতে হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।